আমি একটা হাদিস বর্ণনা করছি আপনাদের সামনে, শায়খ মুফতি সাহেব বসে আছেন, উনি হাদিসে সাপোর্ট করবেন যেটা হাদিসে আছে কিনা। একদম মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করিয়েন না। এই হাদিস শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, যদি না আসে তাহলে ভাবতে হবে যে আপনার এইখানটা ইটের মতো শক্ত হয়ে গেছে, কাজ হচ্ছে না কিছু। চলুন আল্লাহর ভয় কাকে বলে দেখে নেন। গামেদি গোত্রের একজন মহিলা, কোন গোত্রের বললাম? গামেদি গোত্রের একজন মহিলা, আমি দুটা হাদিস বলবো। গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী ফাতাহিরনি, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখনই এই কথাটা শুনলেন মুখটা এরকম ভাবে ফিরে নিলেন আল্লাহর নবী, মহিলাটা আবার আল্লাহ রসুলের ওই দিকে মুখ করে আবার বলছেন, ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী আবার মুখ ঘুরিয়ে নিলেন, মহিলাটা আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছেন, ফাতাহিরনি, আল্লাহর নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন হাদিসটা শুনলে যে তাদের ঈমান কত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ দেখিয়ে বললেন, কি হয়েছে তোমাকে পবিত্র করব? তখন মহিলাটি বলছে, আল্লাহ নবী যেটা বৈধভাবে করলে নেকি হয় সেটা আমি অবৈধভাবে করেছি, মানে আমি জেনা করে ফেলেছি। আল্লাহ, আমি জেনা করেছি আল্লাহ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে তার দোষকে ঢেকে দেওয়ার জন্য তিনি বলছেন, তুমি জেনা করেছো তার প্রমাণ কি? তখন মহিলাটি জামাটা খুলে বলছেন, আল্লাহ নবী এই দেখো আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহু আকবার। কোরআনের ভাষা হচ্ছে, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনার কাজে লিপ্ত হয় 100 চাবুকের বেত্তারাঘাত করতে হবে এবং দুইজনকে পৃথক করে দিতে হবে। যদি বিয়ের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয় তাহলে দিবালোকের সামনে দিনের বেলাতে ফাঁকা ময়দানে তাদের কোমর পর্যন্ত পুঁথে দিয়ে পাথর আর ইট মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলেছেন যে এই একে হত্যা করার সময়তে যেন মুমিনদের মনে যেন দয়া না হয়, কত কঠিন সাজা। মহিলাটি বলছেন, আল্লাহর নবী আমার পেটে বাচ্চা চলে এসেছে, আমি বিবাহিত, আমি জেনা করে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, তুমি বাড়ি চলে যাও, তোমার সাজা হবে। তুমি কি জানো বিয়ের পরে জেনা কাজ করলে কি সাজা হয়? মহিলাটি বলছেন, আল্লাহ নবী আমি জানি বিয়ের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয় কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মেরে দিতে হয়। আল্লাহ নবী ওই জন্যই তো আপনাকে বলছি আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে মেরে দেন, জেনা করার পরে আমার আল্লাহর প্রতি ভয় চলে এসেছে। আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন কাউকে দাঁড়িয়ে থাকতে বলা হয় ওই একদিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহ নবী আপনি যদি এখন আমাকে সাজাটা দিয়ে দেন তাহলে আমি আল্লাহর দরবারে সাজা থেকে বেঁচে যাব, আপনি দয়া করে এখনই আমাকে সাজাটা দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন খুব কাঁদো কাঁদো কণ্ঠে, মা তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার বাচ্চা হওয়ার পরে তোমার বাচ্চা দুধ পান করাবে, রুটি খেতে শিখবে, তারপরে তুমি আমার কাছে আসবে। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ করে দেখছেন অনেক দিন পরে একটা মহিলা আসছে, তার বাচ্চার হাতে রয়েছে একটা রুটি। মহিলাটা আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী আপনি আমাকে ফেরত দিয়েছিলেন কিন্তু এখন ফেরত দিতে পারবেন না, এই দেখুন আমার বাচ্চা রুটি খেতে শিখে গেছে, আমার বাচ্চার হাতে রুটি নিজে নিয়ে তবে এসেছি, কেমন ঈমান দেখুন। বিশ্বনবী বললেন, তোমার বাচ্চাটাকে অন্য কারো কাছে জমা দাও। অন্য একজনের কাছে বাচ্চাটাকে জমা দেওয়া হলো। বিশ্বনবী বলছেন, ওগো মহিলা তুমি কি তোমার বাচ্চাকে ভালোবাসো না? মহিলা বলছেন, ও দয়ার নবী গো, সারা পৃথিবীতে এই মুহূর্তে যতজন আছে আমার তার মধ্যে সব থেকে বেশি আমার বেটাকে আমি ভালোবাসি, কিন্তু দয়ার নবী গো আমি যদি আমার বেটার প্রেমে পড়ে যাই, আমার বেটার যদি ভালোবাসায় পড়ে যায় তাহলে আমি আল্লাহর আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। ও দয়ার নবী আল্লাহর কোরআন যেটা ফয়সালা করেছে আপনি আমাকে সেই ফয়সালা করে দেন। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ফাঁকা ময়দানে গর্ত খুলে দাও। ফাঁকা ময়দানে গর্ত করা হলো আর ওই মহিলাটাকে নিয়ে যাওয়া হলো।
মহিলাটি বারবার গর্তের দিকে যাচ্ছে আর নিজের বাচ্চাটার দিকে দেখছে আর হাউ হাউ করে কাঁদছে। সাহাবীরা মহিলাটিকে গর্ত পর্যন্ত নিয়ে গেল, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর মারতে শুরু করে দিল। মহিলাটি ও বাপ মারে বলে চিল্লামিল্লি করছে। আল্লাহ নবীর আর একজন সাহাবি নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ। খালেদ বিন ওয়ালিদ এত বড় একটা পাথর মেরে দিয়েছে তার কপালে লেগে গেল, কপাল থেকে রক্ত ছিটকিয়েছে। খালেদ বিন ওয়ালিদের মুখে যেন লেগেছে। খালেদ বিন ওয়ালিদ যেন এই মহিলাটির উদ্দেশ্যে বলছে, ও ব্যভিচারিণী মহিলা, ও অসভ্য মহিলা, ও বদমাইশ মহিলা, তোমার মতো অপবিত্র রক্ত আমার মুখে লেগে গেল। আজে বাজে অনেক কথাবার্তারা বলছেন, বিশ্ব নবী দরজা খুলে বার হয়ে বলছেন, খালিদ কি হয়েছে বলো? খালিদ বলছে, ও গো দয়ার নবী, ওই বদমাইশ মহিলাটার রক্ত আমার শরীরে লেগে গেছে। একটা পাথর মরার সময় নবীজি বলছেন, খালিদ রে, ওকে আর গালাগালি করিও না, ওকে আর ভৎসনা করিও না। এই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছে, এই মহিলাটি এত তওবা করেছে, এই একজনের তওবা যদি গোটা মক্কাবাসীদের মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া হতো, তাহলে মক্কার অজস্র জাহান্নামী মানুষ এর তওবার কারণে জান্নাত ঢুকে যেত। একজনের তওবার কারণে সব মানুষ ক্ষমা পেয়ে যেত। কেমন তওবা করত? জি, আপনিও তো পাপ করেন, আমিও পাপ করি, পাপ করে আবার লোককে বলে 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 বেড়ায় না, পাপও করে লোককে বলে বলে বেড়ায়। অথচ আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছে, মোমেনের এক নম্বরের গুণ হলো, জোহরের সময় যদি মোমিন পাপ করে দেয়, আসরের নামাজ পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে। আল্লাহ বলবে, দেখি বান্দা আসরের সময়তে আসবে, আসরের সময়তে যদি বান্দা তওবা করে নেয় তাহলে আর কোনো ব্যাপার নাই। আসরের নামাজে গেলেন না, আল্লাহ মগরিব পর্যন্ত অপেক্ষা করবে, দেখি আমার বান্দা আমার কাছে ফেরত আসে কিনা। মগরিবের সময়তেও গেলেন না, ইশার সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। ইশার সময়তে যাওয়ার পরে আপনি হাত দুটো তুলে বলবেন, আল্লাহ আজকের এই পাপ করেছি, দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, তুমি আমার বান্দা, তোমাকে বড় করেছি আমি, তোমার রুজির দায়িত্ব রয়েছে আমার হাতে, ভুল তুমি করবে কারণ তুমি মানুষ, তুমি ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম তোমাকে। তাহলে মোমেনের এক নম্বরের গুণ কি? পাপ করার পরে সে যখন ভয় পেয়ে যাবে, পাপের কথা স্মরণ হবে, থরথর 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 করে কাঁপবে। দুই, আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ, তার সামনে যখন আমার নিদর্শনাবলীকে পেশ করা হবে, তার ঈমান তখন কি হবে? বেড়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহর কত নিদর্শন রয়েছে, রয়েছে না? রয়েছে তো, কত নিদর্শনাবলী রয়েছে। এই এত নিদর্শনাবলী সে যখন দেখবে, আল্লাহ তাআলা তখন বলছেন, জাদাতুহুম ঈমানা, তার ঈমান তখন বেড়ে যাবে। আল্লাহ অনেক নিদর্শনাবলী রয়েছে, ঈমান বাড়ানোর দুটো একটা নিদর্শনাবলী আপনার সামনে তুলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? কতদিন মানে, এরা কেউ ভয়ে বলছে না, যদি গোলমাল হয়ে যায়? এক বছর লাগে, তাই না? দেড় বছর লাগে মানুষের বাচ্চা হলে। আচ্ছা বলুন তো, গরুর বাচ্চা হলে চলাফেরা করতে টাইম লাগে কতদিন? সঙ্গে সঙ্গে। এর কারণ কি? মানুষের এইটুকু বাচ্চা চলাফেরা করতে টাইম লাগে দেড় বছর, আর গরুর এত বড় বাচ্চা চলাফেরা করতে টাইম লাগে কতদিন? একদিন। কারণ অনেক কারণ রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে। এই নিদর্শনাবলীর একটা নিদর্শন আপনার সামনে আমি পেশ করছি, খুব মন দিয়ে শুনবেন। আপনার স্ত্রী অসুস্থ, পেটে বাচ্চা, ডাক্তারখানা গেলেন, চিকিৎসা করালেন, হসপিটালে আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিল,
হাসপাতালে জন্ম দিল, ছেলে হলো মেয়ে হলো যাই হলো, নাসেরা কোলে তুলে নিল, খালা কোলে তুলে নিল, আয়ারা কোলে তুলে নিল, নানি দাদি কোলে তুলে নিল, সবাই তাকে কোলে করে নিয়ে ঘুরছে, ঘুরছে না ঘুরছে। গরু তারও পেটে আট মাস নয় মাস বাচ্চা থাকে, সে গোয়াল ঘরে রাত বারোটার সময়তে বাচ্চা জন্ম দিয়েছে, তার মালিক নেই, তার মালিক থাকে না। অনেক সময় গরু দেখবেন একা একাই বাচ্চা জন্ম দেয় না, গোয়াল ঘরে কেউ নেই। গরু বাচ্চা জন্ম দেওয়ার পরে তার বাচ্চার মালিক নেই বলে নিজের জিভ দিয়ে বাচ্চার গায়ের লালাগুলো চাট 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 করে চাটে, চেটে চেটে পরিষ্কার করে। গরু নিজের ভাষাতে তার বাচ্চাকে বলে, উঠে দাঁড়া, তোর নানিও নেই, তোর দাদিও নেই, তোর খালাও নেই, তোর ফুপুও নেই, কেউ নেই, তুই দুধ খাবি, উঠে চুক 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 করে একবার উঠে ঠাস করে পড়ে গেল। আবার বলছো, আবার উঠেছে ঠক ঠক করে কাঁপছে। ওর মা তখন বলছে, যা পিছনের দিকে যা, দুধের বাঁট গুলো ঝুলছে গিয়ে দুধ টান। তখন বাচ্চাটা চুক চুক করে দুধ টানছে আর মাকে বলছে, কই তুমি যে বললে দুধ আছে, দুধ নেই তো। তখন ওর মা ওকে শিখিয়ে দিচ্ছে, আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাঝে করে চুঁচবি আর এইরকম করে গুঁতো মারবি। দেখবেন গরুর বাছুর মারে না এরকম করে গুঁতো মারে না, মারে কি মারে না, ছাগল দুধ চান যাচ্ছে এরকম করে ঠেলা দেয় না, ঠেলা দেয়। এটা কে শিখালো, কে শিখালো? আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন যদি হতে চাও তোমরা পৃথিবীতে আমার নিদর্শনাবলী দেখবে আর তোমাদের ঈমান যেন বেড়ে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আমাকে যদি চিনতে চাও, আমাকে যদি জানতে চাও, আমার প্রতি যদি ঈমান রাখতে চাও, তাহলে পৃথিবীর কারো দিকে তাকাতে হবে না, তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকে কেমন করে তৈরি করা হলো। আপনাদের এখানে গরু হাট কোথায় আছে? পাঁচকুড়িয়াতে। মোটামুটি 1000 গরু জমে ধরে না, ধরে নেন 1000 জমে, আর লোক কত থাকে, লোক খুব জোর হলে ধরে নেন 300-400 থাকে, কথার লেগে বলছি এটা, 300 লোক আর 1000 গরু। আচ্ছা 1000 গরু যদি মনে মনে ভাবে যে 300 লোক আর হাট মালিক সহ এদের পেটের নাড়ি ভুড়ি আজকে বার করে দিব, আচ্ছা বলুন তো পারে কি পারে না? পারে পারে। আল্লাহ বলছে, মানুষ তোকে এত সুন্দর করে বানিয়েছি, বড় একটা হাতি, তুই ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, তুই বাম দিকে যেতে বললে বাম দিকে যায়। গরু দুটো গরুকে নাঙ্গলে জুড়েছেন, ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়। হাটের গরু 20টা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, অথচ ওই দড়িটা তাদের কাছে কিছুই নয়, ইচ্ছা করলে টান দিয়ে ছিঁড়ে তারা দৌড়ে পালিয়ে যেতে পারে। আল্লাহ বলছে, মানুষ তোকে এত জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, ওদের পালাবার কোথাও জায়গা নেই। আমাকে খুঁজছো, দেখতে পাচ্ছ না? এইগুলো দেখো, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, আমার নিদর্শনাবলী দেখার পরেই তোমার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলছেন মোমেনদের 3 নম্বরের গুণ হলো কি, মোমেন সর্বদাতে কার উপরে ভরসা করে? আল্লাহ। আপনার আছে তো আল্লাহর উপরে ভরসা? আছে আছে, একটু পরীক্ষা করা যাক, একটু পরীক্ষা করি ভরসা আছে কিনা। আপনার স্ত্রী ছাদে ধান মেলেছে, ধান মেলা বুঝতে পারছেন তো, ধান শুকাতে দিয়েছে, ধান শুকিয়ে রেডি, ধানটা তুলবে, এবারে তোলার ঠিক 10 মিনিট আগে একদম বৃষ্টি শুরু হয়ে গেল আচানক। অনেক সময় দেখবেন বিনা মেঘে বৃষ্টি হয় না, হয়, আপনার সব ধান ভিজে গেল। আপনার স্ত্রী তখন দেখবেন মিনিমাম 4 রকম ভাষায় গাল দেবে, আল্লাহ তুই চোখে দেখতে পাই না, আমার উপরই তোর এত হিংসা, কি আমার যায় ধান শুকিয়ে গেল তখন পানি দিলি না, আমার উপরই তোর যত টার্গেট, ওই জন্য তো মাদ্রাসায় টাকা দিই না, ওই জন্য তো জলসায় দান করি না, আমার উপরে হিংসা। দেখবেন 4-5 রকম ভাষায় গালাগালি করবে। অথচ নবীজি কি বলেছেন, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, একজন মোমেনের উচিত হবে বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, মুসিবতে থাকবে তবু আলহামদুলিল্লাহ, সুখে থাকবে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকবে আলহামদুলিল্লাহ। মোমেন সর্বদা তো প্রশংসা কার করে? আল্লাহর, আল্লাহর, আল্লাহ।
আপনার কত বড় খারাপ দিক আছে আমি সব ধরে দিচ্ছি একটা একটা করে। আচ্ছা নামাজে গিয়ে প্রথমে হাত চাপা দিয়ে কি বলেন? আলহামদুলিল্লাহি কি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি ইহ জগৎ পর জগৎ অসংখ্য জগতের তুমি মালিক। এর বাংলা মানে এটাই তো? তাহলে মসজিদে এই মাত্র কি বলে এলেন, সমস্ত প্রশংসা কার? জোরে বলুন আল্লাহ। নামাজে এই মাত্র বলে এলেন, নামাজ পড়ে বাড়ি এসেছেন, নামাজ পড়ে বাড়ি এসেছেন, তা আপনাকে বলছে এ করিম ভাই শোনো শোনো ভাই, আলহামদুলিল্লাহ তোমার জামাইটাকে দেখলাম রাস্তায় ঘুরছিল, খুব সুন্দর জামাই হয়েছে। তখন ও বলছে একদম গোপ মোড়া দিতে দিতে আমার মেয়ের কোয়ালিটি দেখবে না, আমার মেয়ের কি কোয়ালিটি খারাপ, তা জামাই খারাপ হবে? এই পাগল কথা গারে, তোমার মেয়ের কোয়ালিটির জন্য জামাই ভালো হয়েছে? আপনার জমিতে ধান ভালো হয়েছে, আপনাকে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ ধান খুব ভালো হয়েছে, আপনি ফুলে গোপ মোড়া দিচ্ছেন আর বলছেন আমার ট্রিটমেন্ট তো জানিস না, মাঠের এক নম্বরে ট্রিটমেন্ট করি আমি। তোমার ট্রিটমেন্ট, তোমার ট্রিটমেন্টের 10 পয়সা দাম আছে? আছে, 10 পয়সা দাম নাই। আপনার গাছে ভালো আম হয়েছে, খুব মিষ্টি, আমি মসজিদের ইমাম সাহেব আপনি আমাকে এনে দিলেন, দিয়ে বলছেন ভাই আমটা কেমন, আমি বললাম আলহামদুলিল্লাহ, ও তখন বলছে আম মিষ্টি হবে না মানে? সে মালদায় গিয়েছিলাম হুজুর, মালদা থেকে জাত এনে বাড়িতে বসিয়েছি, আম তো মিষ্টি হতেই হবে, এটা প্রশংসা করা হলো? এই মাত্র নামাজে আপনি বললেন সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আর বাড়িতে এসে প্রশংসা করছেন, ঘটক সাহেব এসে বলছে আব্দুল করিম ভাই আপনার বেটির কিন্তু দেখতে খুব সুন্দরী, আব্দুল করিম তখন বলছে তোমার ভাবিও কি কম সুন্দরী, কার্পেটে ছিল সেটা আগে দেখো, এটা বলবেই, বলবে কি বলবে না বলুন? ও বলবেই, ভাবির কি অবদান আছে? কিছুই অবদান নাই। বিশ্ব নবী বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ যা কিছু হবে একজন মোমেন কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে। বিশ্ব নবী বলেছেন মোমেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে তোমার পায়ের জুতোর ফিতেটা যদি ছিঁড়ে যায়, এমন জায়গায় ছিঁড়ে গেল যেখানে 20 কিলোমিটারের মধ্যে কোনো জুতোর দোকান নাই, কোনো লোকজন নাই, মরুভূমির মাঝখানে তোমার পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেছে, বিশ্ব নবী বলেছেন তুমি যদি মোমেন হয়ে থাকো আল্লাহকে ডেকে বলো আল্লাহ গো এই মরুভূমিতে আমি চলতে পারছি না, আমার জুতোর ফিতেটা কেটে গেল। আল্লাহর নবী বলেছেন ইচ্ছা করলে আল্লাহ তোমার জুতোর ফিতেটা উপর থেকে ফেলে দিতে পারে, ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে। বাপ ভাইরা তবু একটু রাখে, মেয়েরা তো মোটেই নাই, মেয়েরা আল্লাহর উপরে ভরসা করে? একদমই নাই, ওদের আল্লাহর উপরে ভরসা করা খুব কঠিন, খুব কঠিন। মায়েরা যারা বসে আছে, মহিলারা আল্লাহর উপরে ভরসা খুব কম, পুরুষ মানুষ তবু একটু আড্ডু করে, জি মহিলারা এই ব্যাপারে একেবারে দুর্বল, খুব দুর্বল, আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহ কত সুন্দর রূপ দিয়েছে, চেহারা দিয়েছে, কত সুন্দর। আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে দুটো সৃষ্টি, একটা নারী একটা কি পুরুষ, বলুন তো এদের মধ্যে সব থেকে সুন্দর কে? নারী না পুরুষ? নারী। হুজুর বলছেন নারী, কি আর বলবো, হুজুরই যদি বলে দেয় আমার কিছু বলার নাই, জি। আরে সব থেকে সুন্দর বেশি হুজুর পুরুষ মানুষ, ও সুন্দর নয় বলে ওকে লিপস্টিক পরতে হয়, ঠোঁট পালিশ পরতে হয়, ওকে মেকআপ করতে হয়, ও সুন্দরী নয় বলে। আর এ পুরুষ মানুষ আন্ডারপ্যান্ট পরে থাকলেও পুরুষ, আর লুঙ্গি পরে থাকলেও পুরুষ, জিন প্যান্ট পরে থাকলেও পুরুষ, এ হচ্ছে অরিজিনাল সুন্দর, আর ও সুন্দরী নয়। ওই জন্য দেখবেন দুটো থালা মেজে এসে আবার আয়নাটা দেখছে, একটু জামাটা কেচে এসে দেখবেন আবার আয়নাটা দেখছে মুখে দাগ পড়ে গেল কিনা। আসলে ও সুন্দরী নয়, ও সুন্দরী ওকে তৈরি করতে হয়, জি বুঝতে পারছেন না? আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায় তার নাম নারী। আল্লাহ কত সুন্দর ভুরু দিয়েছে, জীবনে দেখেছেন যে পুরুষ মানুষ ভুরু চেঁচে পরিষ্কার করে এসেছে, দেখেছেন? নাই। তবে ইদানিং কিছু পুরুষ রয়েছে ভেড়া মার্কা পুরুষ, তারা দেখছি কানে দুল দিয়ে ঘুরছে, এদের যে আল্লাহ কোন নম্বর কোয়ালিটিতে তৈরি করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, চি 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 চি। আবার কিছু যুবক রয়েছে এমন চুল কাটছে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে যেন এয়ারপোর্টে ঘাস গজিয়েছে, কি আশ্চর্য ব্যাপার।
জিন্স প্যান্ট পরে আছে, পাচার কাছে ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, এগুলো প্যান্ট ঠিক জস্তা খুললা। ঈদের আগে এসেছে চুল কেটে, এদিকে কালো, এদিকে সাদা, এদিকে সবুজ, মানে বোঝাও যায় দেখলে যে কত ভদ্র ঘরের বেটায়, বোঝা যায় না, দেখলেও বোঝা যায় কত কোয়ালিটি নাম্বারের বেটাও, আশ্চর্য ব্যাপার। এমন প্যান্ট পরছে না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসে যায়, এত অসভ্যতা আমাদের সমাজে রয়েছে। জি মোমেনের তিন নম্বরের গুণ বলে দিলাম, আল্লাহর উপরে ভরসা করবে। মোমেনের চার নম্বরের গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে মোমেনের চার নম্বরের গুণ হলো মোমেন সর্বদাতে নামাজ আদায় করবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন? জি কারা কারা কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকজনে পড়ছেন, হয়তো হাত তুলতে পারছেন না, হাতে ব্যথা এরকম হতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা বলছে মোমেনের চার নম্বরের গুণ মোমেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য একটা স্পেশাল জাহান্নাম, তার নাম অয়েল। নামাজীদের জন্য জাহান্নামের নাম কি? অয়েল। এই জাহান্নামে যাবে কারা? শুধুমাত্র নামাজীরা যাবে। আল্লাহু আকবার। এরা আবার কোন নামাজী? জি আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মান সালাতিহিম সাহুন, তারা হলো এই নামাজি যারা নামাজ পড়ে, নামাজ পড়াতে তারা হয় অস্বস্তি বোধ, নামাজ পড়াতে তারা হয় কি মানে এনার্জি লস, নামাজ পড়াতে যেন একটা অলসতা ব্যাপার। আল্লাহ তাআলা বলছে এই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কিছু লোক আছে না, সব সময়তে দেখবেন ভালো, মাঠে কাজ করছে ভালো, গাছ কাটছে ভালো, সব জায়গাতে ভালো, মসজিদে গেলে দুনিয়ার রোগ ওকে ধরে। আগে দেখবেন চেয়ারে গিয়ে এরকম করে বসেছে, ও এমনিতে পুরো ভালো, কি বলছি বুঝতে পারছেন না। আবার অনেক লোক আছে এরকম, সারা মাস এগারো মাস ভালো, রমজান মাস এলি পনেরো দিন আগে হুজুরের কাছে যায়, হুজুর আমার গ্যাসের প্রবলেম, তা কি করবো বলুন তো দেখি, জনমের খাওয়া খেয়েছে এগারো মাস তখন ওর গ্যাসের প্রবলেম হয়নি, রমজান মাস এসেছে ওর গ্যাসের প্রবলেম হচ্ছে। এরকম ভালো লোক মেদিনীপুরে আছে না? নেই। আছে এরকম ভালো লোক? আছে। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি, অবশ্যই ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নামাজে আন সালাতিকিম সাহুন, অলসতা বোধ করে। আমাদের মেয়ের আবার দেখছি কিছু এমন করে সেজদা দিচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী। খালা আমার ১৩ ১৪ বছরে প্যারালাইসিসে ভুগছে, এমন করে সেজদা মারছে, এমন করে রুকু থেকে উঠছে, কিছু পুরুষ মানুষ মনে হচ্ছে যে গরুর গাড়ি টেনে উঠছে, আশ্চর্য ব্যাপার। এরকম নামাজি আছে না? নাই। অথচ সব জায়গাতে ভালো, ওর মসজিদে এলে যত অসুবিধা। এরকম নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছে ওয়াইল নামক জাহান্নাম। আবার কিছু নামাজি আছে, জামাত শুরু হয়ে গেছে, ও গিয়ে পিছনে দাঁড়িয়ে গেল, টুপি দিতে মাথায় মনে নাই, টুপিটা পকেট থেকে বার করে বাবা চট করে মাথায় দিয়ে দে, এটা একরকম হলো, টুপিটা বার করে আবার এরকম করে ফুঁ দিচ্ছে, পাঁচ আলিফ টান দিয়ে একটা ফুঁ দিয়ে তবে মাথায় টুপি দিয়ে নামাজে দাঁড়াচ্ছে, পাচা চুলকাচ্ছে, ঘাড় চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, এরকম নামাজি নাই? আছে না? নাই। আল্লাহ এদের ব্যাপারে বলছেন আন সালাতিহিম সাহুন, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, নামাজিদের কোয়ালিটি কি? না নামাজিদের কোয়ালিটি হচ্ছে আল্লাযীনাহুম ইউরাউন, এই নামাজিদের জন্য জাহান্নাম। কারা তারা? না যারা শুধু জুম্মার দিনের নামাজ পড়ে, যারা লোক দেখানির নামাজ পড়ে। যদি এখানে জুম্মার দিনের কথা উল্লেখ নেই, আল্লাহ বলছে ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। কিছু লোক আছে লোক দেখানো নামাজি নাই, পাঁচ ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, একবারও মসজিদে টাইম পায় না, আর জুম্মার দিন হোক এমন আতর মাখাচ্ছে যে ইমাম সাহেবের পর্যন্ত টুপি খুলে পালাবে, আতরের যা সেন্ট। জি এরকম লোক আছে না? নাই।
আছে, বড় পাঞ্জাবি পরে মনে হচ্ছে মানে টাটকা হাজী সাহেব মসজিদের ভিতরে ঢুকছে। অথচ এক সপ্তাহ মুয়াজ্জিন ডাকলো হাইয়ালা সালা হাইয়ালা ফালা, একবারও মসজিদে গেল না। আবার কিছু এর মধ্যে এত ভালো লোক আছে, এত ভালো লোক। আমি জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, একদিন আমার একটা বয়স্ক লোক, আমার দাদু হয় সম্পর্কে, তা আমাকে হাসি করে বলছে, হুজুর তুমি তো আগে আগে চলে যাচ্ছ, আমার নামটা একটু খাতাতে তুলে দিও। বলছে যে কেন? বলছে ফেরেশতারা শুনেছি নাকি আজানের পরে খাতা গুটিয়ে দেয়। আমি তো আজানের পরে যাব, তা তুমি যখন আগে আগে যাচ্ছ নামটা একটু তুলে দিও। এই তো আমাদের নামাজের ঢং।